আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজি টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মিতুয়া হাসান। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। শুরুতে দেখে আসি রিএসই সূচকের দিকে। সূচক আজ 10 পয়েন্ট কমে 5829 পয়েন্ট এসে দাঁড়িয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে 103টি, শেয়ার দর কমেছে 115টি এবং অপরিবর্তিত রয়েছে 47টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1719 কোটি 63 লাখ 41 হাজার টাকা। সূচকের পতন কিন্তু লেনদেনে কিন্তু আমরা ভালো দেখছি। হ্যাঁ, লেনদেনটা ভালো, এটা আমাদের জন্য খুবই ভালো। আমরাও চাই যে লেনদেনটা এরকম থাক, লেনদেন যেটা আছে এটা এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু যে বিষয়টা হলো দেখার, সেটা হলো যে গতকালকে যেটা মানে আমরা দেখলাম যে সূচক ফ্ল্যাট ছিল থাকা সত্ত্বেও কিন্তু মানে ডিক্লাইন ছিল বেশি, তাই না? তো 175টা ডিক্লাইন ছিল। আজকে দেখেন, আজকে সূচক কিন্তু আজকে মাইনাসে আসছে অল্প 10। আর এই 10 মাইনাসে আসাতে আমাদের মানে 215টা ডিক্লাইন হয়ে গেল। এদিকে 215টা কোম্পানি যদি ডিক্লাইনের দিকে আসে, তাহলে আমরা যদি একটা রেশিওর দিকে তাকাই যে 215টা কোম্পানি ডিক্লাইনে যদি আসে, তাহলে আমাদের যে ভলিউমটা মানে এই ভলিউমটা আমাদের গতকালকের চাইতে আজকে 1,71,84,422 কোটি ভলিউম কমে গেছে। তো তার মানে কি যে এদিকে আবার লেনদেন আমাদের হল মানে ওই লেনদেনটা আজকে ছিল কত, 1719 কোটি টাকা। তাহলে একদিকে লেনদেন আমাদের কিন্তু অনেক হয়েছে, 1719 কোটি টাকা। আচ্ছা, লেনদেন যদি 119 কোটি টাকা, এই 1719 কোটি টাকা হয়, তাহলে ওই অনুসারে কিন্তু ডিক্লাইন যেটা হয়েছে 215 কোটি টাকা, তাহলে ডিক্লাইন হলে পরে লেনদেনটা অনেক। এই জায়গাটা আসলে আমার একটু মানে এই জায়গাটা কিন্তু মূলত হচ্ছে যেদিন ডেডলাইনে থাকে লেনদেনটা বেশি হয়, কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে সেল প্রেসার, যেটা সেল প্রেসার আজকে অনেকেই প্রফিটটা টেক করেছে। হ্যাঁ, ওইখানেই আসতেছি যে আমরা তো আসলে হয় কি যে আমাদের যেসব বিনিয়োগকারী ভাইয়ারা আছেন, তারা হয় কি যে পরপর অনেকদিন দেখছে যে সূচক বাড়তেছে, অল্প অল্প সূচক বাড়তেছে, তারা খুশি হইতেছে যে হ্যাঁ আমাদের সূচক বাড়তেছে, আমাদের ব্যবসা ভালো অবস্থানে আসতেছে। কিন্তু মূল যে মানে জায়গাটা, সেটা হলো কি যে প্রফিট টেক করা কখন করতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। এই যে আমাদের গতকালকে যখন ই হইলো মানে ওই সূচক বর্ধিত থাকা অবস্থাতেও আমাদের কিন্তু ডিক্লাইন কম বেড়ে গেছিলো, আজকের ডিক্লাইন কিন্তু আরও বেশি 215টা। যখন সূচক বাড়ে তখন তো মানে অ্যাডভান্স কিন্তু এভাবে বাড়ে না, অ্যাডভান্স কিন্তু এভাবে বাড়ে না। এই যে তার মানে কি, তার মানে কিন্তু এখানে কিন্তু অলরেডি যে আজকেও আমাদের 168 কোটি টাকা একটা বেশি লেনদেন হয়েছে, তার মানে কি যে এখান থেকে কিন্তু প্রফিট টেক আজকেও হয়ে গেল। তবে ওই যে আমরা কিন্তু বলি যে মাইনাসের বাজারে কিনবেন, তো আজকে মাইনাস, কিন্তু এই বাজারে কিন্তু অবশ্যই আমরা কিনতে পারবো না। হ্যাঁ, এখানে বিষয়টা হলো কি যে আমাদের যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন, তারা হয় কি যে মানে ওয়েট করে যে আমি কিনবো, দেখি মার্কেটটা ভালো হয়ে গেল, দেখতেছে মার্কেট ভালো হচ্ছে ভালো হচ্ছে, এখন মার্কেট যখন ভালো হয়ে মানে তখন তারা চিন্তা করে যে না এর কাছে শুনতেছি এখন কিনি। এখন আপনি মানে কি আমাদের বিনিয়োগকারীরা তারা কিন্তু মানে মেসেজটা কখন পায়, দেখা গেল যে 10 টাকার একটা শেয়ার উঠতে উঠতে 50 টাকা উঠে গেছে, তারপরে ওই তাদের কাছে মেসেজটা যায় হ্যাঁ এই শেয়ারটা কেনা যেতে পারে। হ্যাঁ, ওই সময় দেখা যায় যে তারা যেন মানে প্রফিট টেক করে চলে যাচ্ছে, এরকম প্রফিট টেক অবশ্যই করবে, এটা নিয়ে কোনো কিন্তু সে নাই, এটা নিয়ে বলতেছি না, প্রফিট বাজারে প্রফিট টেক করবে। একটু কথা হচ্ছে শেয়ার বাজারে কিন্তু গেমলিং হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের দেশের মতো এতটা অমানবিক সেটা আসলে অবশ্যই না। না, সেটা ঠিক আছে, শেয়ার মার্কেটে গেমলিং মানে ইয়ে হবে আর কি, এইসব খেলা চলবে, এটা ঠিক আছে আপনার জায়গাটা, তবে এগুলো কি যে আমাদেরও এই বিষয়গুলো দেখতে হবে যে এই যে এখন এক জায়গায় একটা একটা আইটেম নিয়ে খেলা হবে, একটা সাইটে খেলা হবে, আবার যারাই খেলে মানে ঘুরে ঘুরে যারা খেলে তারা কিন্তু একটা আইটেম নিয়ে খেলার পর আবার আরেকটা দিকে চলে যায়। এখন এই যে মার্কেটের যে মানে ওয়েভ মানে এই ওয়েভের সাথেই তাল মিলাতে হবে, এই এই সাথে তাল না মিলাতে পারলেই সমস্যা।
মানে এক কথায় হচ্ছে আপনি দিন শেষে যদি টি টোয়েন্টি খেলতে চান তাহলে তো হবে না, আপনি ওয়ানডে খেলতে চান তাহলে একটা কথা। না সেটাই যে বুঝতে হবে কোন মানে কখন ওয়ানডে খেলতে হবে আর কখন টি টোয়েন্টি খেলতে হবে। টি টোয়েন্টি খেলতে হবে, আর যেহেতু আমাদের বাজারে কোনো ফরম্যাট নেই, কাকারা নিজেদের ফরম্যাটটা তৈরি করে, তো কাকাদের ফরম্যাটে বিনিয়োগকারীদের চলতে হবে আর অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ফ্লোর প্রাইস নিয়ে কিন্তু নতুন নির্দেশনা এসেছে, যে বাকি যে সকল কোম্পানিগুলো ফ্লোর প্রাইসে আছে, আমরা জানি 66টা তুলে দিয়েছে অনেক আগে, বাকিগুলোর ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে। যুক্তিসঙ্গত এখানে বলা হয়েছে যে এক বছর আগে ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছিল, বাজারে একটা অনাস্থা ছিল, এখন বাজারে আস্থা এসেছে। এখন কোশ্চেন হচ্ছে আস্থা আসলে কতটুকু এসেছে বাজারে? এই এইখানে আমাদেরকে লিখে যে আস্থাটা কোথায়, কিসের আস্থা? এখানে এখানে যে বিষয়টা সেটা হলো যে মানে ফ্লোর প্রাইস খুলে আমরা মানে এখানে আমরা খুশি, ঠিক আছে, ফ্লোর প্রাইসটা খুলে মানে নিয়েছে 17, গতকালকেও আমি বললাম যে 17টা ফ্লোর প্রাইসের মধ্যে রয়ে গেছে আনচেঞ্জের মধ্যে, তাই না? আজকেও দেখেন আজকে কিন্তু 49টা আনচেঞ্জ। তাহলে 17টা যেটা বললেন সেটা কিন্তু আনচেঞ্জ না, 17টা কিন্তু লিস্ট করেছে এবং সেটা নিয়ে আমরা নিউজও করেছি। 17টা হচ্ছে তাদের মানে এক বছর হয়েছে তাদের কোনো লেনদেনই হয় না, এক জায়গায় মানে খুঁটি গেড়ে বসে থাকে এরকম একটা অবস্থা। হ্যাঁ মানে ওই যে কালকে যে ওই ইটা ছিল 48টা যেটা ছিল ওর মধ্যে 17টা এলো মানে ফ্লোর প্রাইসে ছিল, যেটা বলা হয়েছে আর কি, যে মানে ফ্লোর প্রাইসটা আমরা আমরাও চাচ্ছি যে তুলে দিই, এখন তো মার্কেট একটা ইয়েতে আসছে, তুলে দিছে মানে তুলে দেওয়ার একটা ওই প্রক্রিয়াতে আসছে, যাকে এটা সাধুবাদ, এটা নিয়ে কোনো ই নাই। আর মার্কেট মার্কেটের যে বিষয়টা যে আস্থার যে আস্থার যে জায়গাটা, আস্থার জায়গাটা আসলে মানে তখনই আসবে যখন আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ সম্পূর্ণভাবে মানে রক্ষা করা সম্ভব হবে এবং মানে একটা আন্তর্জাতিক মানের পর্যায়ে এসে দাঁড়াবে আমাদের কোম্পানি, যেমন T2 থেকে T0 ফেজ থেকে, তারপর ডিভিডেন্ড যে ক্যালেন্ডারি বলেন, ইতিহাস বলেন, কাহিনী বলেন, যেটা বলেন, ডিভিডেন্ড নিয়ে তো বিশাল এক তার কাজ করবে করে, তো সবকিছু মিলিয়ে যখন বাজারের ভালো অবস্থা যাবে তখন আসলে আমরা এটা আন্তর্জাতিক বাজারে দেখতে পারবো। আর ফ্লোর প্রাইস নিয়ে আরেকটা বিষয় বলি, ফ্লোর প্রাইস নিয়েও কিন্তু গেম হচ্ছে বলে আশা করি মানে বলছে অনেক বিনিয়োগকারী, যেমন যে 66 কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হলো, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যেদিন উঠালো ধাম করে তারা একদম 10% কমে গেলো, তারপরে কিছুদিন তারা 2% 2% করে কমলো, তারপরে তারা যা কমলো তার চেয়ে বেশি কিন্তু তারা আপে গেলো, তাহলে এখানে কি অবশ্যই একটা গেম না? মানে আমাদের মার্কেটটাই তো গেমের মার্কেট, এখানে মানে বিভিন্ন সময় গেম খেলবে এই করবে, এখন এখানে হলো কি যে মানে মার্কেটে এই গেম এই খেলাগুলো চলবে, এই খেলাগুলো চলবে, বুঝলাম চলবে, কিন্তু একটা লিমিট তো থাকতে হয় এত অমানবিক ভাবে তো। লিমিট লিমিট আমরা তো চেষ্টা করতেছি মানে আমাদের কথাগুলো তুলে ধরার জন্য বিনিয়োগকারীদের পক্ষে যাওয়ার জন্য, তবে আমাদের যেটা ই থাকবে সেটা হলো যে আমরা যেহেতু জানি যে ওই পুকুরে কুমির আছে আমরা সাবধানে নামবো না, এই দিক থেকে আমরা বলতে পারি যে বিনিয়োগকারী যারা আছেন তাদেরই সাবধানতা অবলম্বন করতে হবে এবং তাদেরই মানে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, ডেফিনেটলি এই জন্য তাদের জ্ঞান অর্জন করতে হবে, মানে জ্ঞান অর্জন না করতে পারলে মানে তা ইনভেস্ট করে লাভ না। একটা হলো কি যে ব্যবসায় করেন সেই ব্যবসার মধ্যে কিন্তু মানে ঝুঁকি থাকে এবং ঝুঁকি ছাড়া আসলে কোনো ব্যবসা একটা একটা মানে ওই কিছু ব্যবসা সংক্রান্ত মানে নলেজ নিয়ে ব্যবসায় আসে, আর শেয়ার মার্কেটটা হয় কি যে অধিকাংশ লোকই উমুকের কাছ থেকে শুনছে মানে এর কাছ থেকে শুনছে আইসাইনে শুরু করে দিছে, শেয়ার মার্কেট সম্পর্কে জানে না, অনেক বিষয় সম্পর্কে তথ্যও জানে না, মানে যেটা আসলে এখানকার জন্য উপযুক্ত না। কিন্তু শেয়ার মার্কেটটা কিন্তু খুব স্মার্ট একটা ব্যবসা, এইখানে আপনাকে ব্যবসায় আসতে হলে অবশ্যই স্টাডি করতে হবে এবং অবশ্যই পড়তে হবে এবং শেয়ার শেয়ার সম্পর্কে জানতে হবে, ইনভেস্ট যে কোম্পানি সম্পর্কে করবেন সেই কোম্পানি সম্পর্কে জানতে হবে এবং মানে আপনাকে বুঝতে হবে কখন ইনভেস্ট করবেন এবং বুঝতে হবে কখন আপনি ইয়ের আইটেম থেকে সরে আসবেন, কখন প্রফিট টেক করবেন এবং মার্কেটের সাথে এই যে ওয়েব যেটা আছে এই ওয়েবের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আদারওয়াইজ মানে লুজার হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আমাদের শেয়ার বাজারে তো আসলে দুর্নীতি বলেন বা রুলস ছাড়া বলেন লাগামহীন যেটা যেটা অভাব নেই লাগামহীন কাজকর্মের, তারপর আমরা দিন শেষে বলবো আস্থা শুধু এক জায়গায় বিসিসি, তারা যদি চায় বাজার একসময় অবশ্যই ভালো হবে। অবশ্যই আমরা তো মানে ডিএসসিসি দিকে তাকিয়ে থাকবো, যে আমরাও চাইবো যে তারা বিসিসি দিকে যে তারা একটা ভালো কিছু করুক এবং মানে এই প্রতিষ্ঠানটাকে একটা ভালো জায়গাতে নিয়ে আসুক। থ্যাংক ইউ। শত খারাপের মাঝেও ভালোর কিছু আস্থা নিয়ে আসে যা সূর্যের আলোর মতো কিরণ দেয়। বিএসসিসিও তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে। ডিএসসির ব্যবস্থাপনা পরিচালক 7 মাস ধরে নিয়োগ না হওয়ার কারণে বিএসসিসি যথাযথ পদক্ষেপ নিয়েছেন এবং ডিএসসিকে তলব করেছেন। এভাবে বিএসসিসি আরও নতুন নতুন পদক্ষেপ নিক শেয়ার বাজারের উন্নতির জন্য, সেই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি।